ঘটনার আগের দিন আমি ব্যাংক থেকে 71 লাখ টাকা নিয়ে আসছি। ব্যাংক আওয়ার শেষ হয়ে যাওয়াতে টাকাগুলো ব্যাংকে জমা দিতে পারি নাই। পরের দিন সকালে প্রায় 9:55 আমি বাসা থেকে নামছি। বাসা থেকে নামে একটা রিক্সা নিছি, রিক্সা নিয়ে যে ব্যাংকে জমা দেবো যাইতেছি, 2 মিনিট যাওয়ার পরে দুইজন লোক আমার সামনে এসে রিক্সা দাঁড়া করাইছে। বলতেছে তোমার নাম কি? আমি বললাম আমার শাহাদাত। বলে তুই নাম, তোর নামে ওয়ারেন্ট আছে। আমরা ডিবির লোক। এরপর আমি বললাম আমার বছরে একটা ফোন দেয়, কারো ফোন দেওয়া লাগবে না, তুই গাড়িতে উঠ। পরে আমি গাড়িতে উঠতে চাই নাই, দুজনের সাথে হাতাহাতি হয়েছে। পরে গাড়ি থেকে আরও দুজন লোক নামছে, চারজন আমাদের ধৈর্যা গাড়ির ওই যে সিটের সামনে যে জায়গাটা থাকে ওইটাতে ফালায়া পারাইছে এবং আমার চোখ টোখ চোখ বাঁধা ফেলছে গামছা দিয়া, আর আমার বেল নিয়ে হাত বাঁধা ফেলছে, মারছে। মারার পরে আমি অজ্ঞান হয়ে এখানে পড়ে গেছি। 1 ঘন্টার পরে আমারে ওই যে নারায়ণগঞ্জে নিয়ে যায়, ওখানে ফালাই দিছে। মতিঝিলের ফকিরা বলে ক্যাফে সুগন্ধার সামনে যাওয়ার পরেই দুইজন লোক, তারা ডিবির জ্যাকেট পরেছে, ওয়াকি টুকি এবং স্প্রিং লাঠি হ্যান্ডকাপ বিভিন্ন পুলিশ পরিচয়, বাদিকে রিক্সার মধ্যে গতিরোধ করে। আর একজন ব্যক্তি হোন্ডা দিয়ে তার সামনে চলে যায়, আর একটা বাইক রুবাস এসে তাদের বলে গাড়িতে যায়। আমরা 5 জনকে গ্রেপ্তার করি। 5 জনের মধ্যে একজন হলো টার্গেটকৃত ব্যক্তি, অর্থাৎ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা তাদেরকে খোঁজখবর নিত তারা কোথা থেকে ব্যাংকে টাকাটা তুলে কোন ব্যাংকে জমা দিলে। আরেকজন হলো গাড়ি বা হোন্ডা এগুলি ম্যানেজ করা। আরেকটা গ্রুপ হলো সেটা মাইক্রোবাসে যাবে, গিয়ে তাকে তুলে নিয়ে যাবে। ওই টাকাটা আবার 3 ভাগে ভাগ হয়। ডাকাত দিন ইসলাম, সে তিনি যে কাজটা করতেন সে ভাগ হিসেবে সে 30%, আর বাকি 20% সবুজ, যিনি ডাকাতির সকল খরচ অর্থাৎ গাড়ি হ্যান্ডকাপ বিভিন্ন কিছু ব্রক্ট এগুলি বহন করতেন। আর সিফাত আল রাজি মাজাহরুল আব্দুল সালাম সহ অজ্ঞাত অন্যান্য আসামিরা 50% টাকা দিয়ে অর্থ ভাগ, অর্থাৎ টাকাটা তারা 2 দিন পরে ভাগ করে নিয়ে যায়। নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে চলে যায়, যাতে কাউরে এবং সিমগুলি ডাকাত তাদের সিম থাকে, মোবাইল থাকে, এগুলো তারা সাথে সাথে তারা পানিতে ফেলে দেয়। এই রমজান মাসকে ঘিরেই তারা পুরা মাসটা কোথায় কোথায় ডাকাতি করবে ডিবির পরিচয় দিয়ে তারা কিন্তু একটা টিম রেডি করেছিল, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম। এবং তারা একটা মগবাজার একটা হোটেলও ভাড়া করেছিল, তারা 1 মাস 4 রাত পর্যন্ত তারা কন্টিনিউ তারা ডাকাতিটা করবে ব্যাংক থেকে। এবং তাদের মডাস অপারেন্ড শুধু মানে যে ডাকাতি শুধু ব্যাংক থেকে টাকা তা না, তারা আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে ডাকাতিটা করবে সেটা তারা এটা বলে হানি ট্র্যাপ, অর্থাৎ সুন্দরী নারীও তারা রাখবে এবং সেটা দিয়ে 25 ব্যক্তি তাদেরকে অপহরণ করে বাসায় নিয়ে আসবে, সেখানে তারা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে। এবং তারা যদি ডাকাতি না পায় তা অটো রিক্সা সিএনজি যদি পায় সেটাও তারা নিয়ে যাবে। নিয়ে তখন মালিককে বলবে আপনি নিয়ে যান, তাকে তখন তারা মানে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে সিএনজিটা 20,000-50,000 টাকা দিয়ে ছেড়ে দেবে।